এই বর্বর জাতি ইহুদিরা এদেরকে আশ্রয় দিয়েছিল প্যালেস্টাইনের মানুষ। এই কি প্যালেস্টাইনের মানুষের পাওনা? এটাই কি তাহলে আর কোনোদিনও কেউ কি কাউকে আশ্রয় দেবে? আজকে যাদেরকে আশ্রয় দিয়েছিল তারাই তাদের প্রাণগুলো কেড়ে নিচ্ছে। এটা ঘৃণার বিষয়, এটা মানব জাতির জন্য লজ্জার বিষয়। তাই আমাদের এই ছোট্ট প্রয়াস আমরা চাই গোটা বিশ্ববাসী জানুক, আমরা চাই গোটা বিশ্বের মানুষ ইসরায়েলের প্রত্যেকটা প্রোডাক্টকে বয়কট করুক, যেন ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে, ইসরায়েল যেন এইভাবে মানুষের উপর আর কোনোদিন অত্যাচার না করে। যুদ্ধবিরতি তো অবশ্যই করা উচিত, কারণ প্রত্যেকটা প্রাণেরই মূল্য আছে। যেভাবে অন্যায়ভাবে যাদের পৃথিবীতে বেঁচে থাকার কথা, যাদের এই সমাজের জন্যে অনেক কিছু করার কথা, তাদের প্রাণগুলো কেড়ে নিচ্ছে, অবশ্যই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তবে একটা জিনিস ইসরায়েল যেন মনে রাখে, যুদ্ধ আমরাও করছি, আমরা যুদ্ধ করছি এই ভারতবর্ষের মাটি থেকে, আমরা যুদ্ধ করছি ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করার জন্যে, আমরা যুদ্ধ করছি প্যালেস্টাইনের মানুষকে মনোবল আরো বাড়িয়ে দেওয়ার জন্য। আমাদের এই প্রয়াস দেখে আরো বিশ্বের বহু মানুষ এগিয়ে আসবে নিশ্চয়ই, এবং এই অল বেঙ্গল আহলেবায়েত ফাউন্ডেশন এই লড়াই চালিয়ে যাবে। কারণ আমরা ওখানে যুদ্ধ করতে যেতে পারছি না, কিন্তু আমরা যেভাবেই হোক, যে কোনো মূল্যে হোক, আমরা ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিতে চাই। দেখুন একটা জিনিস, এটা তো মানুষের ডিমান্ড, মানুষ কিছু করতে চাইছে প্যালেস্টাইনের মানুষের জন্য। মানুষ ছটফট করছে, নিজেকে অপরাধী মনে করছে যে আমার ভাইদেরকে, আমার ভাইদেরকে প্রাণে মেরে দিচ্ছে, আমার ভাইয়ের বাচ্চাদেরকে প্রাণে মেরে দিচ্ছে, একটা প্যালেস্টাইনকে টোটালি ধ্বংস করে দিচ্ছে। মানুষ ছটফট করছে যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু যুদ্ধে যাওয়ার তো পরিস্থিতি নেই। আমরা ইসরায়েলের প্রোডাক্টগুলো বয়কট করার যুদ্ধ ঘোষণা করেছে। যদি ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে, তাহলে ইসরায়েল তার নিজের দেশের মানুষকেই খাওয়া দিতে পারবে না। ইসরায়েল তার নিজের মানুষকে, অলরেডি ইসরায়েলও তো এর প্রতিবাদ হতে শুরু করেছে। একটা জিনিস, আমেরিকা সবসময় চেষ্টা করেছে গোটা বিশ্বে দাদাগিরি করা। এটা এর আগেও আমরা দেখেছি, যেটা ইরাকে হয়েছে বা আরো বিভিন্ন দেশে হয়েছে, আফগানিস্তানে হয়েছে। আমেরিকার এটা চক্রান্ত, আমেরিকার চক্রান্ত। যত যুদ্ধ হবে তত তার দেশের অস্ত্র বিক্রি হবে, যত যুদ্ধ হবে তত যে দেশগুলো দুর্বল হয়ে পড়বে তারা আমেরিকার উপর ডিপেন্ডেবল হয়ে যাবে। তাই আমেরিকা তার ঘৃণ্য নীতি চালিয়ে যেতে চাইছে, কিন্তু ওটা বিশ্ববাসী এই ইসরায়েল প্যালেস্তাইনের ম্যাটারে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তাতে আগামী দিনে আমেরিকার অর্থনীতিও ধ্বংস হতে বাধ্য। শুন একটা জিনিস, মোদী আগে কি বলেছিল ঠিক আছে সেটা বড় কথা না, কিন্তু মোদী বা আমার ভারতবর্ষ কি স্ট্যান্ড নিয়েছে সেটা বড় কথা। বর্তমানে আমার ভারতবর্ষের স্ট্যান্ড হচ্ছে প্যালেস্তাইনের পাশে দাঁড়ানো। আমার ভারতবর্ষ থেকে তাদের জন্য ত্রাণ গেছে, ঠিক আছে, আমার ভারতবর্ষ আর নিশ্চয়ই ইসরায়েলের সমর্থন করবে না। যে ভুলটা করেছিল নরেন্দ্র মোদী, নিশ্চয়ই সেখান থেকে সে শিক্ষা নিয়ে সে নিজেকে বদলে ফেলেছে এই মুহূর্তে। এবং আমাদের বিশ্বাস, কোনোভাবেই আমার ভারতবর্ষ ইসরায়েলের পাশে দাঁড়াতে পারে না এই মুহূর্তে। কারণ ভারতবর্ষ যখনই কোনো অন্য কোনো দেশের সাধারণ মানুষের উপর বা নির্মমভাবে হত্যা চালিয়েছে কেউ নিরীহ মানুষদের উপর, ভারতবর্ষের মানুষ জেগে উঠেছে। যদি নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের বিপরীতে যেতে চায়, তাহলে তার শাস্তি জনগণ দেবে, ভারতের জনবাসী দেবে। আর কিছু গদি মিডিয়া আছে যারা আরএসএস এর পায়ের জুতোর নিচেটা চেটে বেঁচে আছে,
আরএসএস এর জুতো চেটে বেঁচে আছে যে গদি মিডিয়ারা, তারা এই ধরনের কথা বলছে। আপনারাও তো মিডিয়া, আপনাদেরও তো প্রচার আমরা দেখেছি, আপনারা তো কখনো অন্যায়টাকে প্রশ্রয় দেন না, আপনারা তো প্যালেস্তাইনের পাশে রুখে দাঁড়িয়েছেন, আপনাদের খবরও তো আমরা দেখেছি। কাজে কাজে একদিন না একদিন এই যারা মানে ওই আরএসএস বজরং দল ঠিক আছে বা বিজেপির দালালি করছে, একদিন না একদিন তারা ধ্বংস হয়ে যাবে এবং আপনাদের মতো মিডিয়ারা আগামী দিনে ফ্রন্ট লাইনে আসবে, কারণ আপনারা সত্যের পথে আছেন। আপনাকে যুদ্ধের ক্ষেত্রে একটা কূটনৈতিক একটা ব্যাপার থাকে, ঠিক আছে? যুদ্ধ শুধু অস্ত্র নিয়ে করা যায় না, যুদ্ধ বিভিন্ন দিক দিয়ে করতে হয়। আজকে ইরান বলুন, সিরিয়া বলুন, মিশর বলুন, জর্ডন বলুন, তুরস্ক বলুন, যত মুসলিম কান্ট্রি আছে এবং তার সঙ্গে আরো নিরপেক্ষ কান্ট্রি আছে যারা নন মুসলিম কান্ট্রি, খ্রিস্টান ইউনিটি বিলং করে, আজকে তারাও কিন্তু প্যালেস্তাইনকে সমর্থন করছে, ঠিক আছে? বিভিন্নভাবে তারা তাদের দেশের জনগণকে সমর্থন করছে। তাদের দেশের জনগণরা ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করছে। এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে, ইসরায়েলের অর্থনীতির 16% ধ্বংস হয়ে গেছে। যদি এক মাসে 16% ধ্বংস হয়, এরপরে আগামী মাসে আবার 16% ধ্বংস হবে, কোথায় গিয়ে দাঁড়াবে? মানে কি বলবো, তারা তাদের জনগণদেরকে খাওয়া পড়া পর্যন্ত দিতে পারবে না, এমন সিক্সটিন তো এই কদিনে গেল, এবার তো এটা যেতে থাকবে, যুদ্ধ যতদিন থাকবে তত এটা যেতে থাকবে। আর যুদ্ধ প্রত্যেকটা দেশ সহযোগিতা করছে প্যালেস্তাইনকে, আপনারা কি ভাবছেন? ডাইরেক্ট ইরান থেকে অস্ত্র মানে হামলা হচ্ছে না, তা বলে কি ইরান বসে আছে নাকি? ইরান যদি সহযোগিতা না করে, তাহলে হামাসের মতো একটা দল কিভাবে ইসরায়েলের মতো সঙ্গে লড়াই করতে পারে? সিরিয়া যদি সহযোগিতা না করে, তাহলে হামাসের মতো একটা দল কিভাবে ইসরায়েলের সঙ্গে লড়াই করতে পারে? এইরকম প্রত্যেকটা দেশ প্যালেস্তাইনকে সমর্থন করছে, তারা হয়তো সোজাসুজি আক্রমণ করছে না, কিন্তু এর বাইরে যতগুলো কৌশল আছে সবকটাই অবলম্বন। দেখুন, অল বেঙ্গল আহলেবাইত ফাউন্ডেশন 2018 সালে আমাদের স্থাপিত হয়েছিল। 2018 সালে স্থাপিত হওয়ার পর আমরা যখন ফ্রান্সে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকা হচ্ছিল, তখন আমরা ওর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আমার নবীর সমর্থনে। যখন নূপুর শর্মা আমাদের নবীকে নিয়ে মানে উল্টো পাল্টা কথা বলেছিল, তখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম। এবং যখন মানে ওই বন্যা পীড়িত যেসব এরিয়া, ঠিক আছে, যে ফ্লাড যখন বন্যা হয় যেসব এলাকায়, আমাদের অল বেঙ্গল আহলেবাইত ফাউন্ডেশনের পক্ষ থেকে মানে প্রচুর ত্রাণ পাঠানো হয়েছে। আমরা এইভাবেই সমাজের কল্যাণমূলক কাজ আমরা করছি এবং আগামী দিনেও করে যাব, এটা আমাদের অঙ্গীকার। হ্যাঁ, সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, অল বেঙ্গল আহলেবায়ত ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমাদের মেটিয়াবুরুজ বাসীর পক্ষ থেকে, আপনারা ইসরায়েলের প্রোডাক্টগুলো বয়কট করুন কঠোরভাবে। আপনারা যুদ্ধে যেতে পারেননি, এটাই যুদ্ধ, এটাই প্যালেস্তাইনিদের পাশে দাঁড়ানো। যদি আপনারা এই প্রোডাক্টগুলো বয়কট করতে পারেন, তাহলে ইসরায়েলের অর্থনীতি অবস্থা ধ্বংস হয়ে যাবে। যখন অর্থই থাকবে না, তখন তারা আক্রমণ করবে কোথা থেকে, গোলা বারুদ কিনবে কোথা থেকে? তাই আপনাদের সকলের কাছে বিশেষ অনুরোধ, আপনারা কঠোরভাবে ইসরায়েলের প্রোডাক্টগুলোকে বয়কট করুন। ধন্যবাদ। আমি কাজী মুকলেশুর রহমান, অল বেঙ্গল আহলেবায়ত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। আমার পাশে রয়েছেন অল বেঙ্গল আহলেবায়ত ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হাসিরুল ইসলাম। আমাদের পাশে রয়েছেন কোথায় আকবর ভাই, আমাদের পাশে আকবর ভাই রয়েছেন, ঠিক আছে? আমাদের অল বেঙ্গল আহলেবায়ত ফাউন্ডেশনের ইনি পরামর্শদাতা, আর জাকির
জাকির হোসেন মহাশয় আছেন, উনি আমাদের সেক্রেটারি, এবং আরও রাজা ভাই আছেন, উনি জয়েন্ট সেক্রেটারি আছেন, আরও ফসিউর রহমান আছেন, মেরাজ আছেন, অনেকে আছেন। আমার কমিটির সকলকে অসংখ্য ধন্যবাদ, তারা যেভাবে এই কঠোর পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে, তার জন্য কোনো ধন্যবাদই তাদের জন্য মানে যথেষ্ট নয়। তবু আমার পক্ষতে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহলেবাত ফাউন্ডেশন, এটা 2018 থেকে এই ফাউন্ডেশনটা তৈরি হয় গুটি কয়েক মানুষ মিলে। সেই গুটি কয়েক মানুষ নিয়ে এই আহলেবাত ফাউন্ডেশন হওয়ার পরে এখন আহলেবাত ফাউন্ডেশন বৃহত্তরের রূপে রূপান্তরিত হয়েছে। তারা দিক নির্দেশিকা করেছে যে মানুষের জন্য সর্বোপরি কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এবং যে সমস্ত মানুষ রয়েছে যারা এই আহলেবাত ফাউন্ডেশনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে, সর্বোপরি তাদের যে চিন্তাধারা, মস্তিষ্ক পোষিত যে চিন্তাধারা, যে মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো, যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকলে তবে তাদেরকে মানে সে সমস্ত মানুষের সাহায্য সজ্জিত করা যায়, এটাও বিপরীতে যে একটা সংস্থা বা সংগঠন তৈরি করে মানুষের পাশে থাকা কিভাবে প্রয়োজন বা কিভাবে থাকছে সেটাও একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত। তাই আহলেবাত ফাউন্ডেশন আগামী দিন নতুনভাবে পথ চলবে, নতুনভাবে দিশা দেখাবে, মানুষের জন্য কাজ করবে, এবং সর্বোপরি এই আহলেবাত ফাউন্ডেশনের যে ইউনিট রয়েছে এই ইউনিটটাকে আরও বৃহত্তর করতে হবে। আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেয়, আরও মানুষ এসে যদি হাত ধরে, তাহলে আমরা আরও বৃহত্তর কাজ করব, মানুষের জন্য সর্বনিরিখে থাকবো। এটাই এখনো পর্যন্ত টোটাল আমাদের 14 জন অ্যাক্টিভ মেম্বার রয়েছে আপাতত। আমরা এটা আলাদাভাবে রূপে রূপান্তরিত করতে যাচ্ছি। আজকে যেমন আপনারা দেখেছেন যে আমাদের এই গুটি কয়েক মানুষের ডাকে হাজারে হাজারে লোক রাজপথে নেমেছে, আমরা এটাই সাকসেস মনে করি। মানুষ আমাদের যে কথা গ্রহণ করেছে এটাই আমাদের কাছে বড় পাওনা, বড় প্রাপ্তি মনে করছি। তাই আহলেবাত ফাউন্ডেশনের জন্য আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব, আমাদের নিজের দ্বারা যতটুকু সম্ভব ততটুকুই আমরা করব, এবং মানুষের সর্বোপরি মানুষের সাহায্য আমাদের দরকার অবশ্যই। প্রোটেস্টের জন্য, এবং আমরা এর আগে কোভিডের সময় আমরা কোভিডের রিলিফের মানুষের প্রয়োজনে দাঁড়িয়েছি, ত্রাণ দিয়েছি বিভিন্ন জায়গায়, যেখানে সুনামি হয়েছে সেই সময় আহলেবাত ফাউন্ডেশনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ গেছে, বস্ত্র গেছে। এই জায়গা থেকে আমরা সর্বোপরি একটা ফান্ড লাগে, সেই ফান্ড যদি কোনো মানুষ, আমাদের শহীদ ব্যক্তি যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আহলেবাত ফাউন্ডেশন আরও বৃহত্তর জায়গায় কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।